আসসালামু আলাইকুম ওলিসারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফিনান্স সাজেশন নিয়ে আলোচনা প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টটা বেশ জটিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কারণ চাপ্টার অনেকগুলো বারোটা চাপ্টার দেখতে পারতেছেন আর দুই সাল থেকে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই প্রশ্নটা হয় আর আগে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে হতো অ্যাকাউন্টিং প্রশ্নের যেরকম হতো যেমন ধরেন ইম্পর্টেন্ট ছিল টাইম ভ্যালু অফ মানি ক্যাপিটাল বাজেটিং তারপরে লিভারেজ ক্যাপিটাল স্ট্রাকচার রিটার্ন এই চ্যাপ্টারগুলো আগে ইম্পর্টেন্ট ছিল কিন্তু ছত্র সালের পর থেকে তিন বছর যাবত যে আপনি একটু প্রশ্নটা দেখেন রিস্ক এন্ড রিটার্নের মতো ইম্পর্টেন্ট চাপ্টার দুই হাজার উনিশ সালে কোনো কোয়েশ্চেন নাই এমনকি ক্যাপিটাল বাজেটিং যেটা একটা আপনার ইতিহাস করা চাপটা যে গত বছর ক্যাপিটাল বাজেটিং তে প্রশ্ন সো কেউ যদি আইডিয়া করে থাকে যে এই এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এবং এগুলো দিয়ে দিবে তাহলে রিস্ক নেওয়া হবে কারণ দুই হাজার উনিশ সালে কি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না আমি বলে দিই রিস্ক এন্ড রিটার্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা মনে করি এখান থেকে প্রশ্ন আসে নাই এবং ক্যাপিটাল বাজেটিং থেকে আসেনি এবং দুই সালে প্রশ্ন দেখলে আরো অবাক হব যে বন ভ্যালুয়েশন থেকে দুই হাজার আঠারোতে কোয়েশন আসছে এবং স্টক ভ্যালুয়েশন থেকে আঠারোতে আসছে এইগুলো কিন্তু আমরা ইম্পর্টেন্ট দিই না কিন্তু এখান থেকেও প্রশ্ন আসছে দেখবেন আপনারা প্রাইভেট পড়তে গেলে ফার্স্টে টাইম ভ্যালু অফ মানি পড়ায় স্যাররা রিস্ক অ্যান্ড রিটার্ন পড়ায় ক্যাপিটাল বাজেটিং পড়ায় ক্যাপিটাল স্ট্রাকচার পড়ায় এগুলো পড়ায় কিন্তু এই গত তিন বছর প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে কোন মিল নাই প্যাটেন্ট নাই যে এখান থেকে আসবে সেখান থেকে আসবে না এরকম কিছু বোঝা যাচ্ছে না তারপরও আমি গত আট দশ বছরের প্রশ্নের আলোকে কিছু চাপটা ইম্পর্টেন্ট করে দিয়েছি যেমন টাইম ফিল অফ মানি রিস্ক অ্যান্ড রিটার্ন বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল বাজেটিং এই চাপ্টারগুলোকে আমি থ্রি স্টার দিয়ে রাখছি এবং এই যে চ্যাপ্টার এখান থেকে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার সহজ আছে এবং 12 নম্বর চ্যাপ্টার কান লাইবিলিটি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা সহজ আছে এগুলো সময় পেলে দেখে নিন এখন এই যে এই পাশে হ্যান্ড নোট হ্যান্ড নোট কেন যে আমি আমার সাজেশন সারা বাংলা এসে স্টুডেন্টরা দেখে এখন আমি যদি যে কোনো একটা পাবলিকেশনের বই থেকে এই নাম্বারটি নাম্বারগুলো দিয়ে দিই তারা অন্য ছাত্র বলে স্যার আমার কাছে এই বই নাই আমার কাছে কমার্সের বই নাই আমার কাছে ব্যতিক্রম নাই আমার কাছে গ্রন্থপুটি নাই বিভিন্ন মিলিনিয়াম নাই সো আমার নিজস্ব হ্যান্ড নোট এই হ্যান্ড নোটটা আমার প্রোফাইলে নেটে একেবারে অ্যাভেলেবেল বিভিন্ন পেজে প্রোফাইলে গ্রুপে আছে আমার প্রোফাইলে আছে অলি স্যার রহমান এই এখান থেকে আপনি হ্যান্ড নোটটা সংগ্রহ করে নিতে পারেন এই হ্যান্ড নোট থেকে অঙ্কগুলা করলে কনফার্ম কারণ কি এই অঙ্কগুলার মাঝেই অধ্যায়ে সব নিয়ম আছে তো ওই পাঁচটা করে ফেললে তো আর অর্ধেই শেষ এখানে যে ছয়টা আছে এই ছয়টা আছে সব নিয়ম হয়ে যাবে এমন ভাবে হ্যান্ডমুড বানানো আছে তারপর যদি মনে করেন হ্যান্ডমুড খুঁজে পাচ্ছেন না তাহলে মেন বই যারা ফলো করে সব মেন দেওয়া আছে বিভিন্ন সালের বিভিন্ন প্রশ্ন সব মেন বইয়ে গাইড গুলাতে পাওয়ার সম্ভাবনা কম যে ব্যতিক্রম টাইপের গাইডে আগের গুলা পাবেন না এই নতুন লেটেস্ট গুলা পাবেন দশ সালেরটা পাবেন না তারপরে দেখবেন এখানে আট সাল দিচ্ছি এটা পাবেন না লেটেস্ট গুলা পাবেন হ্যাঁ লেটেস্ট গুলা থেকে যে প্রশ্ন আসবে এরকম কথা না যেমন এই যে কোয়েশ্চেনটা দুই হাজার সালে একটা কোশ্চেন এবং ছয় সালে একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু গত দুই সালে আপনার অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারে আসছে সো আগের সালে দেখে আসবে না এরকম কিছু না যারা কি ব্যতিক্রম আছে বা মেন বি আছে এই সালগুলো ফলো করতে পারেন অথবা আমার হ্যান্ড নোটটা সংগ্রহ করে নেট থেকে সেখান থেকে আপনারা করতে পারেন আর এইগুলো সলিউশন সলিউশন নিয়ে অনেক কোয়েশন থাকে সলিউশন পাওয়ার তিনটা উপায় এক মেন বই থেকে সবগুলো অঙ্কের সলিউশন আছে আমার কোনো নিজস্ব এই হ্যান্ড নোটের সলিউশন বানানো হয়নি কারণ সলিউশন আমি বানাই লাভ কি ছাত্ররা তো মেন বই থেকেই সলিউশন দেখতে পারতেছে সে মেন বইয়ের সলিউশন যদি না বুঝে থাকেন তাহলে আমার হ্যান্ড নোটের সলিউশন আপনি একা একাত বুঝতে পারবেন না এখন একটা সলিউশন এইগুলা সলিউশনটা মেন বই থেকে সংগ্রহ করবেন এক দুই নম্বর বা গাইড বই থেকে দুই নম্বর হলো এইগুলোর সলিউশন আমার ইউটিউব চ্যানেলে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সলিউশন আমার ইউটিউব চ্যানেলে আছে কিন্তু সব ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিতে পারি না কারণ কি এই ভিডিওগুলা আমি যে ক্লাস নেই সেগুলা ল্যাপটপ থেকে ওইখানে আপলোড দিয়ে এডিট করার সময় হয় না তাই আমি সব ভিডিও ইউটিউবে দিতে পারি না তারপর যদি কেউ কারো ভিডিও লাগে তাহলে প্রাইভেট গ্রুপে জয়েন করবেন নামে নামে মাত্র একটা ফি দিয়ে তারপরে তিন চার দিনই এই বইয়ের সবগুলো অঙ্ক আপনি একা একাই করতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো সমস্যা ডিটেলস জানতে আমার ফোন করতে পারেন যে নাম্বার আছে হ্যাঁ এই নাম্বার আছে এবং এখানে দিয়ে দিছি থিওরি পড়ার জন্য কি করতে হবে আর কোন পাস করার জন্য কোন চ্যাপ্টার গুলো করতে হবে কত নাম্বার থিওরি আসে সবাই সব দেওয়া আছে যাদের অবস্থা খুব খারাপ ভিডিও কোর্স নিয়ে তিন চার দিনে বা সাত দিনে বই শেষ করার সুযোগ আছে ভিডিও কোর্স নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে কল করতে পারেন বা অলি স্যারের আইডিতে আপনি কি বলে এই মেসেজ দিতে পারেন এছাড়া ফ্রিতেও দেখার সুযোগ আছে যে ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেল এই ভিডিও দেখতেছেন সেখানে সবগুলা এ টু জেড ভিডিও আছে একটু খুঁজে নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করার প্রধান কাউন্ট হলো এই যে দেখেন এক এগারো দুই হাজার বাইশ একটা বান্ন এই রাত্রে বেলা কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও এই চার আর কি চার পাঁচ ঘন্টা বসে সাজেশন বানানো হয়েছে যদি সবাই দেখে এবং উপকার পায় তাহলে আমার সার্থকতা আসবে না হলে আর সার্থকতা আসবে না আপনারা দেখলে এই যেমন এক ফার্স্ট ইয়ার ফিনান্সের সাজেশন বানিয়েছিলাম হুবু সব কম্পিছিল আল্লাহর রহমতে যারা যারা পাইছে তারা ভাল লাগছে তাদের কিন্তু অনেকে পায়নি আপনারা শেয়ার করেন বলে শেয়ার করবেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ সবাই আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবে